উপনির্বাচনে রাজ্যে তিন কেন্দ্রেই ঘাসফুল ঝড়। বৃহস্পতিবার ফলাফল ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়লেন তৃণমূল নেতৃত্ব কর্মী সমর্থকেরা। মুর্শিদাবাদের জঙ্গিপুরে সেই বিজয় উল্লাসের ছবি, একে অপরের মুখে সবুজ আবির মাখিয়ে আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। বিজয় মিছিল পরিক্রমা করে বিভিন্ন এলাকা। উল্লাসে সামিল জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, মহকুমা তৃণমূল সভাপতি বিকাশ নন্দ সহ নেতৃত্ব কর্মীরা। 2021 আগে এটি সেমিফাইনাল। এনআরসির প্রতিবাদে মানুষ যোগ্য জবাব দিয়েছেন বলেই জানান তারা। আমাদের নেতা শুভেন্দু অধিকারী, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সবসময় মানুষের পাশে আছে। মানুষ এবার যোগ্য জবাব দিয়েছে বিজেপি নাম দল থেকে। আমরা মনে করি আগামী দিনে যে কোনো নির্বাচনে লড়াই হবে, মানুষ আমাদের পাশে থাকবে, মানুষ আমাদেরকে সহযোগিতা করবে এবং মানুষকে আমাদের আরও বেশি দায়িত্ব বেড়ে গেল যে আমরা মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে যে কোনোভাবে আমরা পরিষেবা দিব, মানুষের সঙ্গে আরও যে যে উন্নয়ন দরকার আছে আমরা করব। পশ্চিমবঙ্গে তিনটে উপনির্বাচন হলো, আমরা মনে করি এই তিনটি উপনির্বাচন আমরা 2021 আগে সেমিফাইনাল। সেমিফাইনালে আমরা খড়গপুর, করিমগঞ্জ এবং কালিয়াগঞ্জে তিন জায়গার মানুষ বিপুলভাবে মমতা ব্যানার্জিকে সমর্থন করেছে। তারা বিজেপির এনআরসির প্রতিবাদে এবং মমতা ব্যানার্জির যে উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছে গেছে তারই প্রতিবাদে দুহাত তুলে ভোট দিয়েছে। আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা সমস্ত ধরনের মানুষ 2021 যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা মমতা ব্যানার্জিকে শয়ে শয়ে মানুষ সেখানে পুরস্কৃত করবে। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।